প্রিয় ছাত্র ছাত্রীরা, আজ আমি তোমাদের ম্যাথমেটিক্স ক্লাসে আমার স্ট্যান্ডার্ড ফোরে পরিমাপের একক, তোমাদের যে অধ্যায়টা করবো আজকে পরিমাপের একক। প্রতিদিনের আমাদের কাজকর্মের জন্য মূলত বিশেষ কয়েকটি একক ব্যবহার করা হয়। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সেন্টিমিটার, মিটার, কিলোমিটার। আর ভর বা ওজন পরিমাপের ক্ষেত্রে আমরা ব্যবহার করি গ্রাম, কিলোগ্রাম, কুইন্টাল বা টন। খুব বেশি ওজন পরিমাপ করতে গেলে আমরা টন ব্যবহার করি। আর তরল পদার্থ পরিমাপের ক্ষেত্রে আমরা ব্যবহার করি মিলিমিটার, লিটার, কিলোলিটার। তোমরা তোমাদের বইতে পেজ 106 করো, পেজ 106 দেখো, নিজে করো 16। নিজে করো 16-তে কি দেওয়া আছে? একে দেখে প্রতি ক্ষেত্রে রাশিগুলিকে কিলোগ্রাম, গ্রাম ও সেন্টিগ্রামে প্রকাশ করো। একের দেখে ক কি দেওয়া আছে দেখো, একের দেখে ক দেওয়া আছে 2.6 মিলিগ্রাম। এই এককগুলো চেঞ্জ করতে হলে তার আগে আমাকে একটা জিনিস শিখতে হবে, সেটা কি? তোমাদের একটা জিনিস করে দিচ্ছি দেখো, মিলি সেন্টি ডেসি, এখানে যেহেতু গ্রাম করছে তাহলে এটা গ্রাম লিখব, গ্রাম ডেকা ডেকা হেক্টো কিলো। এবার এগুলো পরপর লিখে গেলাম, এটা হবে মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। এবার যখন দৈর্ঘ্য একক আসবে তখন লিখবো মিলিলিটার, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। যদি তরল এককের ক্ষেত্রে ব্যবহার করি মিলিলিটার, সেন্টিলিটার, ডেসিলিটার, লিটার, ডেকালিটার, হেক্টোলিটার, কিলোমিটার। এবার এখানে আমি একটা জিনিস বলছি, শুনে ভালো করে মন দিয়ে, এরকম লিখে উপর থেকে নিচে নামলে কি হবে? গুণ। এক্ষেত্রে কি হবে? গুণ। আর নিচ থেকে উপরে গেলে কি হবে? ভাগ। মানে এই পোর্শনটাকে নিচে ধরি আর এটা উপর ধরি, অনেকে ডান বাম ধরেও করতে পারে। তো এক্ষেত্রে আমি মিলিটাকে নিচের দিকে ধরলাম, কিলোটাকে উপর দিকে ধরলাম। কিলো মানে কিলোগ্রাম বা কিলোলিটার বা কিলোমিটার হতে পারে, সেটা এখানে একক অনুযায়ী এটা তোমরা ভাববে, নাহলে হাতের কর গুণেও খুব মনে রাখতে পারো। মিলি, সেন্টি, ডেসি, গ্রাম, ডেকা, হেক্টো, কিলো। তাহলে এখানে কিলো, তাহলে কি বললাম? মিলি, সেন্টি, ডেসি, গ্রাম, ডেকা, হেক্টো, কিলো। হাতের কর গুণ, এরপর সবসময় লিখে সম্ভব না, হাতের হিসাব করেও করতে পারো। তাহলে এখানে মিলিগ্রামকে আমার করতে বলেছে কি? গ্রাম। প্রথমে যেটা করতে বলেছে সেন্টিগ্রাম, প্রথমে যে এককটা করতে বলছে সেন্টি, তাহলে মিলির ঠিক উপরে সেন্টি। তাহলে আমি কোন দিকে উঠছি? উপর দিকে উঠছি। তাহলে মিলি থেকে যাচ্ছি সেন্টি, তাহলে এটা ভাগ হবে 2.6 ভাজিতক 10। এটা কি লিখবো আমি? সেন্টিগ্রাম। সমান কি হবে? 10 দিয়ে ভাগ মানে দশমিকটা বাম দিকে এক ঘর সরে যাবে। 10 দিয়ে ভাগ মানে দশমিক যে জায়গায় আছে সেই জায়গা থেকে এক ঘর বাম দিকে সরে যাবে, তাহলে এটা হবে 0.26 সেন্টিগ্রাম। এইটাকে আমি আবার কি করব? না, গ্রাম করব। 2.6 ভাজিতক এইটা একটা পোর্শন হয়ে গেল। এবার এইটাকে এইটাকে আমি মিলিগ্রামকে কি করব? এটা আলাদা করে লিখে করো, মিলিগ্রাম। একে কি করব? গ্রাম। গ্রাম ক ঘর আছে, এক ঘর, দু ঘর, তিন ঘর। তাহলে এক লিখে 3টে 0 দিয়ে ভাগ। উপর দিকে উঠছি মানে এক লিখে 3টে 0 দিয়ে ভাগ, এটা হবে গ্রাম। গ্রামে প্রকাশ করতে বলছি, এখানে হেডিংটা দেখো, প্রতি ক্ষেত্রে রাশিগুলোকে কিলোগ্রাম, গ্রাম ও সেন্টিগ্রাম। তাহলে আমি সেন্টিগ্রামে প্রথমে প্রকাশ করেছি, এটা এই একটা উত্তর বেরিয়ে গেছে। এ সরি, এটা সেন্টিগ্রাম, এটা না, এই যে সেন্টিগ্রাম বেরিয়ে গেছে। এরপর মিলিগ্রামকে আমি কী করতে চাইছি? গ্রামে। গ্রাম ক ঘর যাচ্ছে, মিলির পর সেন্টি, ডেসি, গ্রাম, তিন ঘর, 3টে 0 দিয়ে ভাগ করছি। এক লিখে 3টে 0 দিয়ে ভাগ করলে দশমিকটা ক ঘর সরবে, 3টে 0 আছে মানে 3 ঘর বাম দিকে সরে যাবে। আছে তো একটা অঙ্ক, তাহলে আরও 2 অঙ্ক সরে যাবে, তাহলে 2টো 0 দিয়ে দাও, দিয়ে দশমিক, দশমিক। এখানে সামনে একটা 0 দিয়ে দিলে, এটা দিলেও চলবে না দিলেও চলবে। তাহলে কী করলাম? প্রথমে দেখো মিলিগ্রামকে সেন্টিগ্রাম করতে গেলে তাহলে এক ঘর উপরে উঠছে, 10 দিয়ে ভাগ,
তিন ঘর উপরে উঠছে তাহলে হাজার দিয়ে ভাগ, তাহলে হাজার দিয়ে ভাগ করে দশমিক যে জায়গায় আছে সেই জায়গায় বাম দিকে তিন ঘর সরে যাবে, আছে এক ঘর, তাহলে আরো দু ঘর বা দু অঙ্ক যেতে হবে, তাহলে দুটো শূন্য দিলাম, এখানে আছে একটা অঙ্ক, যেতে হবে তিনটে অঙ্ক, তাহলে আমি আরো দুটো শূন্য দিয়ে দশমিক বসিয়ে দিলাম। এবার একে আরো কি করতে বলেছে, 2.6 মিলিগ্রামকে করতে বলেছে কিলোগ্রাম, তাহলে কয় অঙ্ক আছে, 1 2 3 4 5 6 একদম উপরে যাচ্ছে, তাহলে এক লিখে ছটা শূন্য দিয়ে ভাগ, ভাজিত এক, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এটা হবে তখন সঙ্গে সঙ্গে কি কিলোগ্রাম। তাহলে ক ঘর সরবে, ছ ঘর, ছটা শূন্য আছে মানে কি ছ ঘর বাম দিকে সরে যাবে তো দশমিকটা, তাহলে আছে তো একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক বা একটা ঘর, তাহলে আরো ক ঘর যেতে হবে পাঁচ ঘর, মানে পাঁচটা শূন্য দিতে হবে, 1 2 3 4 5 তারপরে 2 তারপর 6, এখানে তো পয়েন্ট বসিয়ে দিলে মানে দশমিক, এইটা হবে কিলোগ্রাম। তাহলে কি করলাম না, 2.6 মিলিগ্রাম আছে তাকে করতে হবে কিলোগ্রাম, মিলিগ্রাম থেকে কিলোগ্রাম, এক কম এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, ছ ঘর, তাহলে এক লিখে কটা শূন্য দিলাম, ছটা শূন্য, কিলোগ্রাম, বোঝার সুবিধা থেকে বলছি আর কি, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এক নিযুত দিয়ে ভাগ হচ্ছে, তাহলে এটা ভাগ করলে কি হচ্ছে, দশমিকটা যে জায়গায় আছে ভাগের ক্ষেত্রে 10 বা 10 গুণিতক দিয়ে ভাগ করলে নিয়মটা কি, না দশমিক যে জায়গায় আছে সেই জায়গা থেকে ভাগের ক্ষেত্রে বাম দিকে আর গুণের ক্ষেত্রে ডান দিকে, তাহলে কটা অঙ্ক আছে এখানে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে ছ ঘর বাম দিকে দশমিকটা সরে যাবে, আছে একটা অঙ্ক, তাহলে আরো পাঁচটা শূন্য দিয়ে দশমিকটা সরে যাবে, এই হলো। এটা একের দাগের ক হলো, এটা একের দাগের ক, দু তিনটে অঙ্ক করলে তোমরা এই নিয়মটা ভালো করে আরো বুঝতে পারবে, ধরা আছে 325.98 ডেসিগ্রাম, তাহলে ডেসিগ্রামটাকে আমি যাবো প্রথম কি সেন্টিগ্রাম, আছে ডেসি সেন্টি, তাহলে নিচের দিকে নামছে, এটা আছে ডেসি এটা সেন্টি, তাহলে একবার নিচে নামছে, তাহলে এক্ষেত্রে কিন্তু 10 দিয়ে গুণ, এক্ষেত্রে 10 দিয়ে গুণ, এটা হবে সেন্টিগ্রাম, তাহলে গুণ করলে দশমিক কোন দিকে সরবে, ডান দিকে, তাহলে যে জায়গাটা আছে সেই জায়গা থেকে ডান দিকে একবার সরলে 9 পর দশমিকটা বসে, এটা হবে সেন্টিগ্রাম। এইটাকে আবার করব 325.98 ডেসিগ্রাম, তাকে আমি কি করতে চাইছি, এরপর আছে গ্রাম, ডেসিগ্রাম থেকে গ্রাম, হ্যাঁ ডেসিগ্রাম থেকে গ্রাম, ক অঙ্ক উপরে উঠছে, এক অঙ্ক, এক ঘর, এক ঘর উপরে উঠছে, তাহলে 10 দিয়ে কি হবে ভাগ হবে, এক্ষেত্রে 10 দিয়ে কি হবে ভাগ হবে, এটা হবে গ্রাম। ডেসিগ্রাম ছিল সেন্টিগ্রাম করতে নিচের দিকে এক ঘর নামছি, তাহলে 10 দিয়ে গুণ, ডেসিগ্রাম থেকে গ্রাম করতে গেলে এক ঘর উপরে উঠছি, তাহলে 10 দিয়ে ভাগ, ভাগ করলে দশমিক বাম দিকে সরবে, 3 2.5 9 8 গ্রাম। এবার কি করব কিলোগ্রাম, 325.98 ডেসিগ্রাম আমি করবো, এটা কি কিলোগ্রাম, তাহলে 325.98, এবার ডেসিগ্রাম থেকে আমি যাচ্ছি কিলোগ্রাম, ক অঙ্ক ক ঘর যাচ্ছি, দেখো 1 2 3 4, তাহলে এক লিখে চারটে শূন্য দিয়ে কী করবো ডিভাইড করবো, মানে 10,000 দিয়ে ভাগ করবো, এটা হবে কিলোগ্রাম। ডেসিগ্রাম থেকে আমি যাচ্ছি কিলোগ্রাম, এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, তাহলে এক লিখে চারটে শূন্য, মানে 10,000 দিয়ে ভাগ, তাহলে দশমিক ক অঙ্ক সরবে, চার অঙ্ক আছে তো তিনটে অঙ্ক, তাহলে একটা শূন্য দিয়ে দেবো, তাহলে 0 3 2 5 9 8 দশমিকটা এখানে বসে যাবে, তার আগে একটা শূন্য বসে, এটা হবে কি কিলোগ্রাম। তাহলে এখানে ক অঙ্ক শুনলো 1 2 3 4 অঙ্ক, চার অঙ্ক পরে দশমিক বসলো, তার আগে একটা শূন্য দিয়ে দিলে, এখানে শূন্য দিলেও চলবে না দিলেও চলবে,
তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস থাকলো, পরের ক্লাসে বাকি অঙ্কগুলো বুঝিয়ে দেবো ভালো করে, এগুলো বাড়িতে অভ্যাস করবে।